এ বিষয়ে আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, নিহত 14 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা? ধন্যবাদ শিবু, আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল 8টার দিকে কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হচ্ছে ফরিদপুরের কানাইপুরে, যেখানটায় পিক আপ এবং বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 11 জন নিহত হয়েছে এবং হাসপাতালে আনার পর আরও তিনজন নিহত হয়েছে। তবে নিহতদের মধ্যে যেই রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, 7 জন মহিলা, 3 জন পুরুষ এবং 3 জন শিশু রয়েছে। তবে নিহতদের পরিচয় আমরা কিছুটা পেয়েছি, যারা একই পরিবারের 4 জন রয়েছে। যেটা আমরা জানতে পেরেছি, মিলন মোল্লা, তার সন্তান রোহান, আবু সিয়াম এবং তার স্ত্রী সুমি বেগম, এই 4 জন একই পরিবারে নিহত হয়েছেন। এছাড়াও আরেকজনের নাম আমরা পেয়েছি, মর্জিনা বেগম, সূর্য বেগম, এইদেরকে কিন্তু শনাক্ত করা গিয়েছে এবং তারা এসেছেন এই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। এখান থেকে কিন্তু তারা লাশ ইতিমধ্যে অনেক এদেরকে কিন্তু হস্তান্তর করা হয়ে গিয়েছে এবং বাকি যারা রয়েছে তাদের পরিচয় শনাক্ত করেই স্বজনদের কাছে এই লাশ হস্তান্তর করা হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু একটি 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা 3 দিনের মধ্যেই এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে টিপু।